ছোট হরিদাস মহাপ্রভুর কীর্তনিয়ার মধ্যে একজন। তিনি গন্ধর্ব থেকে এই হরিদাস দেহ লাভ করে মহাপ্রভুর সেবা করছেন, নিত্য গান শোনান। সেই হরিদাসকে ডাকলেন ভগবান আচার্য। ডেকে বললেন, হরিদাস তুমি এক কাজ করো, এই চালগুলো বড় মোটা মোটা, তো প্রভুর ভোগেতে প্রভু সুখ হবে না। তুমি এক কাজ করো, ওই মাধবী দেবীর কাছে যাও, ওনার কাছে শাল্যান্ন লম্বা লম্বা বাসুমতী চাল মনে করুন, তাহলে বড় বড় লম্বা চাল সূক্ষ্ম, সেই চালের অন্ন প্রভু সুখ হবে পেলে। তুমি এটা বদল করে আনো, তাহলে মোটা চাল দিয়ে সেই চাল বদল করে আনল। কে? এই ছোট হরিদাস। এক তো বড় হরিদাস, তিন লক্ষ নাম করেন, ইনি ছোট হরিদাস। যখন একই নামের দুইজন হয় তখন ছোট বড় শব্দ দিয়ে আমরা বিভেদ করি, তাহলে ছোট হরিদাস। তাকে বললেন যাও। ছোট হরিদাস তিনি ওই ভগবান আচার্যের কথায় যে ওই মাধবী দেবী যিনি রাধারানীর গণ, বৃদ্ধা মহাপ্রভুর একান্ত ভক্ত এবং পরম উচ্চস্তরের সাধিকা, তিনি ওই চাল বদল করে আনলেন। মহাপ্রভু মধ্যাহ্ন করে ভগবান আচার্যের বাড়িতে পৌঁছিয়েছেন, প্রসাদে মহাপ্রভু বসেছেন, সেই উত্তম অন্ন সুন্দর দেখে ভগবান আচার্যকে জিজ্ঞাসা করলেন, এই অন্ন কোথা থেকে পেলে তুমি? বললেন, ওই মাধবী দেবীর কাছ থেকে আমি এই চাল এনেছি। বলে, কে গেছিল আনতে? ভগবান আচার্য বললেন, ছোট হরিদাস। শুনতেই মহাপ্রভু ভিতর থেকে গম্ভীর হয়ে গেলেন, প্রসাদ পেলেন আর গম্ভীরা এসে গোবিন্দকে আদেশ করলেন, মহাপ্রভুর সেবক গোবিন্দ, অঙ্গ সেবক, গোবিন্দকে আদেশ করলেন, গোবিন্দ আজ থেকে হরিদাসের, ছোট হরিদাসের দ্বার মানা, সে যেন এখানে না আসে, সে যেন আমাকে দর্শন না করে। হরিদাসকে গোবিন্দ আদেশ দিলেন, মহাপ্রভুর আদেশ, গম্ভীরায় আসা তোমার মানা, মহাপ্রভুর দর্শন মানা। কিন্তু কেন মানা, কিসের জন্য মানা, কদিনের জন্য মানা, কেউ জানতে পারল না। ধীরে 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 এই সংবাদ সমস্ত নীলাচলে ছড়িয়ে পড়ল যে হরিদাসের মহাপ্রভুর কাছে যাওয়া মানা। একদিন দুদিন এক মাস হরিদাস মহাপ্রভুর অদর্শন বিরহেতে অনাহারে জীবন কাটাতে লাগল। পরিত্যাগ করলেন অন্ন জল, ছুটে যাগ দেহ, যে দেহে গৌর কৃপা লাভ নাই সেই দেহ রেখে কোনো লাভ নাই। তিনি অনাহারে দিন যাপন করছেন। এদিকে নীলাচলবাসী ভক্তগণ ছোট হরিদাসকে গিয়ে বোঝালেন, দেখো মহাপ্রভু জেদ ধরেছেন, তুমিও যদি জেদ ধরো তাহলে সমাধান হবে না, অন্তত তুমি শান্ত হও, আমরা মহাপ্রভুকে শান্ত করবার চেষ্টা করছি। যেন তেন প্রকারে ছোট হরিদাসকে শান্ত করলেন, কিন্তু মহাপ্রভুর সম্মুখে নিত্যানন্দ, হরিদাস, সার্বভৌম ভট্টাচার্য, রায় রামানন্দ আদি কখনো কখনো ছোট হরিদাসের প্রসঙ্গ তুলেছেন, মহাপ্রভুর সাথে সাথেই তিরস্কার করেছেন ওই শব্দকে, খবরদার আমার সম্মুখে তার বিষয়ে কোনো কথা তুলবে না, যদি তাকে তোমরা পুনরায় আমার সঙ্গে মিলাতে চাও তাহলে আমি এখানে থাকবো না, অন্যত্র চলে যাব, তাকে নিয়ে তোমরা থাকো। ভক্ত সন্ত্রস্ত হয়ে আর মহাপ্রভুর সম্মুখে কথা তুলতে পারছেন না।
মাস দুমাস করে এক বৎসর কাল পরিপূর্ণ হলো, কিন্তু ব্যাপারটা এখনো পর্যন্ত গোপন থেকে গেল।